সাধারণভাবে যদি সুষ্ঠু আবার নির্বাচন হয় তাহলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরে আসা দূরে থাকুক, পার্লামেন্টে দশ ভাগেরও বেশি তারা ভোট পাবে না পার্লামেন্ট। যে আমার একটাই কথা বলছি যে এই সরকারের এখন আর থাকার কোনো কারণ নেই। আর তার নেতারা তার মন্ত্রীরা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার নাকি এখন ডেট ইস্যু, আগে থেকেই বলছেন ডেট ইস্যু হবে কেন, এটা একটা সবচেয়ে লাইফ ইস্যু। কারণ আমরা মনে করি যে এই সরকার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, কারণ এত চুরি করেছে, এত দুর্নীতি করেছে এবং একটা সমস্যার সমাধান করতে পারেনি, সেই সরকারে থাকার তার কোনো কারণ নেই। সেই কারণে আমরা বলেছি যে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ সরকার এবং একটা নির্দলীয় সরকারকে দায়িত্ব দিতে হবে। আর সবচেয়ে প্রধান কারণ কি, যে আমার যে ভোট দেওয়ার যে ব্যবস্থা, আমার যে নির্বাচনের ব্যবস্থা, এটা কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে পরিকল্পিত ভাবে। কারণ তারা জানে যে তারা এত চুরি জামাই করেছে যে সাধারণভাবে যদি সুষ্ঠু আবার নির্বাচন হয় তাহলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরে আসা দূরে থাকুক, পার্লামেন্টে দশ ভাগেরও বেশি তারা ভোট পাবে না পার্লামেন্ট যাওয়ার জন্য। সেই সরকার আজকে ও কথা তো বলবেই, কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষ দুটো ইলেকশন দেখেছে, চোদ্দ দেখেছে, আঠারো দেখেছে, আবার ওই জায়গায় ফেরত যাবে না বাংলাদেশের মানুষ, প্রশ্নই উঠতে পারে না। এখানে দাদা আছেন আমাদেরকে গত আঠারোতে শেখ হাসিনা ডেকেছিলেন আলোচনার জন্য, সমাপের জন্য আমরা গিয়েছিলাম। এই জন্যেই যে আমরা মনে করেছিলাম, তখন আমরা ভেবেছিলাম যে আলোচনার মাধ্যমে যদি একটা অবস্থা তৈরি হয় সেই অবস্থাতে আমরা হয়তোবা যদি একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করতে পারি তাহলে হয়তোবা আমরা জনগণের সেই ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারব। আইনমন্ত্রী পার্লামেন্টে কালকে বলেছেন যে যখন নির্বাচন চলবে নির্বাচন কমিশনের সেই ক্ষমতা থাকবে যে তখন আর কাউকে গ্রেফতার করা যাবে না বা তাকে আপনার আটক করা যাবে না। এই কথা কে বিশ্বাস করবে, রাখাল বালকের গল্পের মতো মনে আছে আপনাদের, সেই যে রাখাল বালক দুষ্টু রাখাল বালক, সে আপনার গ্রামবাসীকে বোকা বানানোর জন্য প্রায় চিৎকার করতো যে বাঘ আসছে বাঘ আসছে বলে, গ্রামবাসীকে লাঠি সোটা দিয়ে দৌড়ে দৌড়ে আসত, এসে দেখে কিছু নেই, সে দূরে দাঁড়িয়ে হাসছে। থার্ড টাইম যখন করেছে তখন সত্যি সত্যি বাঘ এসেছে, সে চিৎকার শুরু করেছে কিন্তু তখন আর কেউ আসেনি। তা আমরা তো দুইবার ওই প্রতারণার শিকার হয়েছি, থার্ড টাইম এসে মানুষ আর প্রতারণার শিকার হবে না, খুব পরিষ্কার কথা। আমরা পরিষ্কার করে বলতে চাই তোমাদের এই সমস্ত কথায় কেউ ভুলবে না, কারণ তোমরা কখনোই কোনো প্রমিস রক্ষা করো নাই, তোমরা তোমাদের কখনোই তোমরা যেরকম বক্তব্য দিয়েছি কমিট করেছো জাতির কাছে সেই কমিটগুলো তোমরা রাখো না। তাই আমাদের কথা খুব পরিষ্কার যে আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন তো হতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সে প্রতিনিধি নির্বাচন করবে তার ইচ্ছার ভিত্তিতে, কারণ সেই তো এই দেশের মালিক, আমার সংবিধান বলছে এই দেশের মালিক হচ্ছে জনগণ। তো একটা মিনিটে সে পায় যেদিন সে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, ভোটের দিনটা নির্বাচনের দিন, তো সেই নির্বাচনেই যদি আপনার চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, তাহলে তো আপনার সেই নির্বাচন নির্বাচন হতে পারে না। তাই আমাদের খুব পরিষ্কার কথা যে আমরা আর কোনো কথা শুনতে রাজি নই, আগে পদত্যাগ করুন এবং তারপরে সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার গঠন করার জন্য সেই ব্যবস্থা নিন, এবং নতুন নির্বাচন কমিশন, নতুন পার্লামেন্ট কমিশন, নতুন পার্লামেন্ট নির্বাচন করবে, নতুনভাবে সরকার গঠন করবে। আজকের এই দিনে গৌতম বাবুকে স্মরণ করার দিনে এই কথাগুলো বলতে হচ্ছে, ভাবতে হয় এই জন্য যে গৌতম বাবু পুরোপুরি হয়ে একটা রাজনৈতিক ব্যক্তি ছিলেন এবং এখন সেই রাজনীতির সবচেয়ে চরম সংকট কাল মুহূর্তে এসেছে। গৌতম বাবু এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সুতরাং আজকে তার এই স্মরণ সভাতে তাকে মনে করার দিনে আমারও তাকে মনে করব এবং তাকে স্মরণ করা তখনই সার্থক হবে যদি ওই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং দুঃসংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই ভয়াবহ দানব
পার্লামেন্ট আমি বলতে চাই এটা একটা দানব সরকার, মনস্টার, সবকিছু তছনছ করে দিচ্ছে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে।